1 সেপ্টেম্বর কলকাতার ICCI প্রেক্ষাগৃহে অক্সরা নামাঙ্কিত একটি ফ্যাশন হান্ট ও এক্সিবিশন হয়ে গেল। অদিতি ভট্টাচার্য, দেবযানী দাশগুপ্ত ব্যানার্জি, কাকলি ঘোষ ও চিত্রাবলী ভাওয়াল এই 4 জন বান্ধবীর আয়োজনে এই ফ্যাশন হান্ট ও এক্সিবিশন শো। উপস্থিত ছিলেন ইন্দ্রনীল মুখার্জি, পারমিতা ঘোষ, শান্তিদাস বসাক প্রমুখ। এদিনের এক্সিবিশনে মোট 13টি স্টল বসেছিল। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষদেরও সম্মান জানান আয়োজকরা। চলুন শুনে নেওয়া যাক আয়োজকরা কি বললেন বিশিষ্ট অতিথিরাও, ও দেখে নেওয়া যাক এই ফ্যাশন শোয়ের বিভিন্ন মুহূর্ত।나 너의 건강 이건 사랑 같은 시시한 게 아니야 우리 생긴다면 같이 하자 다야 나의 주변이 내게 넌 항상 너가 어떤 표정에도 절대 평가하지 않아 거울 안에 너보다 거울밖의 사람 내가 어때 같은 그런 질문하면 난 항상 너에게 I don't give a Won't you call me when you get this? Yeah, 못 나도 내게 믿어. Yeah, 뭘 해도 내게 믿어.
আমারই দেওয়া অক্সরা। আসলে এটা ডিভাইন নেম, মানে আমরা এখন তো একটু হলেও মনের দিক থেকে কোথাও না কোথাও তো যতই চারিদিকে আমাদের একটা মন খারাপের দিন চলছে বিগত কিছুদিন ধরে, তবুও আমরা চেষ্টা করছি তার মধ্যেই একটু নিজেদের কাজগুলো তো করতেই হবে না। তো আমরা এক মাস আগে থেকেই এটা নিয়ে প্রিপারেশন করেছিলাম, বা আমরা এই কনসেপ্টে কাজটা করবো বলে ঠিক করেছিলাম। এক মাস ধরে আমরা অনেক পরিশ্রম করে এই জায়গায় আজকে যে পারফরমেন্সটা দেখলেন, তো এই জায়গায় আমরা আনতে পেরেছি। এখানে অনেক মেয়েরা যারা হেঁটেছে র্যাম্পে, তারা প্রথমবার মডেলিংয়ে এসেছে এবং প্রথমবার র্যাম্পে হাঁটলো, তো সেটা আমাদের কাছে একটা খুবই মানে আনন্দের জায়গা কি ওমেন এম্পাওয়ারমেন্ট ব্যাপারটা কিছুটা হলেও আমরা আমাদের শোতে প্রজেক্ট করতে পেরেছি। প্লাস এখানে আমরা চারজন ডিজাইনার এখানে শোকেস করেছি শোকাতে, এই আর কি। আমরা চারজন বন্ধু মিলেও এটা স্টার্ট করেছি এই শোটা করার জন্য। আমরা নকশরা একটা বন্ধুত্বের গল্প বলছি আর কি, সেখানে একটি বন্ধুত্বের গল্প বলছে। চারজন মিলে আমরা কাজটা শুরু করেছিলাম আর আজকে সেটার ফলটা আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের ভীষণই ভালো লাগছে। মানে চারজনের নামটা যদি বলেন। হ্যাঁ, চারজনের নামটা যদি বলেন। দেবজানী ব্যানার্জি, আমি অদিতি ভট্টাচার্য, চিত্রাবলি ভাওয়াল, কাকলি ঘোষ। সবাই আমরা নিজের নিজের জায়গায় নিজের মতো করে প্রতিষ্ঠিত, কিন্তু এই প্ল্যাটফর্মটা আমরা কিন্তু আরও কিছু মেয়েকে এনেছি যারা আগামী দিনে প্রতিষ্ঠা পাবে, মানে সেই আশায়। তাহলে অক্সরা কোথাও একটা যেন একটা মেয়েদের কথা বলবে আর কি, এবং শুধু একটা ফ্যাশন ইভেন্ট নয়, এরা পরপর অনেক কাজ করবে আর কি। অক্সরা মেয়েদের কথা বলে, এটা একটা ডিভাইন নেম। আর যেহেতু আমরা কোনো না কোনোভাবে আমরা সবাই ভগবান বিশ্বাসী, এবং আমরা মনে করি যে আমাদের কোনো একটা কাজের মধ্যে দিয়ে আমরা সেই জায়গাটা আমরা সবাই মেয়েদের নিয়ে কাজ করতে চাই। আরও কিছু কাজ আমরা করব আগামী দিনে, এই আশা রাখি। আজকে আমাদের প্রথম পদক্ষেপ বলতে পারেন কি, শুরুটা করলাম না। অদিতি, প্রোগ্রামগুলো সবসময় খুব ভালো হয়, আর আজকে আরেকটু সুন্দর আলাদা করে এরকম সিঁড়িতেও যে অর্গানাইজ করেছে এটা খুব ইনোভেটিভ এবং খুব সুন্দর লেগেছে। আমি ওর এক্সিবিশনটাও ভিজিট করেছি, প্রচুর কালেকশান আছে। আর ওর এই প্লাস সাইজের যেটা ও মানে শুরু করেছে কিংবা যেটা করে, এটা সত্যি খুব আলাদা। আর সত্যি খুব সুন্দর ডিজাইনগুলো রয়েছে, মানুষের যে ক্রিয়েটিভিটি রয়েছে, আমরা তো আসলে ক্রিয়েটিভ জগতে নই, তাই এই ক্রিয়েটিভিটিগুলো দেখে খুবই ভালো লাগে। আপনি একটা সম্পূর্ণ অন্য জগতের মানুষ, কিন্তু মানে ফ্যাশন দুনিয়া হোক বা এন্টারটেইনমেন্ট বা কোনো কালচারাল ইভেন্টে মোটা আপনাকে আজগোজ, হ্যাঁ এটা দেখা যায়। এবং এই ভাবনা চিন্তাগুলো তো আমাদের থেকে অনেক দূরে, সামনেই পুজো আসছে, পুজোর কোনো স্পেশাল কিছু ফ্যাশন স্টাইল বা স্টেট যে নিজের কিছু ভাবনা থাকে নাকি না যা হবো? মোটামুটি নিজের অবশ্যই কিছুটা একটু আলাদা সবসময় ইন্ডোয়েট কিংবা একটু আলাদা বই থাকে, যেটা দেখে ভালো লাগবে সেটাই নিজের ফ্যাশন হিসেবে করে নেবো। আমি আদিতি, শ্রেয়াস ক্রিয়েশনসের জন্য অ্যাজ আ শোস্টপার এসেছি। আপনারা সকলে জানেন যে শ্রেয়াস একটা প্লাস সাইজড ইন্ডিয়ান ওয়্যারের ব্র্যান্ড, ও খুব সুন্দর কাজ করছেন। আই এম হিয়ার টু সাপোর্ট মাই ডিয়ার ফ্রেন্ড আদিতি। এবং পুজোর মরশুম, যদিও সকলের মন খুবই ভারাক্রান্ত, তবুও জীবন নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। এবং অদিতির এক্সিবিশনের জন্য এবং বাকি যারা চারজন আজকে এখানে এক্সিবিট করছেন, তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। Have a very happy and a peaceful day. আমি পারমিতা ঘোষ, কর্ণধার, ক্যান্ডেট কমিউনিকেশন। নমস্কার, আমি ইন্দ্রনীল মুখার্জি, আর আজকে আমি এখানে এসেছি ফর অক্সরা দ্য ফ্যাশন হান্ট। আমার খুবই কাছের বন্ধু অদিতি, ওর একটা ইভেন্ট ছিল এখানে, ও ফ্যাশন শো করেছে, আই ওয়াজ শো স্টপার। ও প্লাস সাইজ জামা বানায় আমার মতো মোটা লোকদের জন্যে, সো আই এম ভেরি ভেরি হ্যাপি, খুব দারুণ হয়েছে ব্যাপারটা। অ্যান্ড আই হোপ এভরিবডি ক্যান কাম অ্যান্ড চেক ইট আউট ফর দ্য পিকচার্স। I'm Nicola Gomes and I'm here at Rendezvous Presents Akshara Fashion Hunt. Well, I'm the catwalk director and today we have had an amazing show. We had Aditi Bhattacharya's outfit, she's one of our designers.
and I'm wearing one of her beautiful creations. If you actually have a look, it's a beautiful fuchsia rani pink. It's perfect for the festive season coming up very soon. Amader grand Durga Puja. It's a very beautiful outfit. It's silk. It's very flowing. It's got beautiful embroidery, zari, and you feel so beautiful. You feel so. I think you feel like a queen, and it is also very comfortable. You know, and very very wearer friendly. And Aditi has always designed very beautiful clothes, very beautiful clothes. And I love her creations, and I love her. To Aditi. আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, মানে প্রথমে এটা একটা ব্র্যান্ড চাইল্ড ছিল আমাদের, যে যারা মানে মডেলস, ইমার্জিং মডেলস যারা, তারা বড় প্ল্যাটফর্মস পায় না তাদের ফিনান্সিয়াল কন্ডিশনস এর জন্য, আমরা তাদের একটা প্ল্যাটফর্ম দিতে চেয়েছিলাম যে তারা একসাথে এসে এখানে একটা ইয়ে পাবে, কভারেজ পাবে, সব কিছু পাবে, যেরকম আপনারা এসছেন সবাই একটা ইয়ে পাবে, সেই জায়গাটাই আমরা করে দিতে, প্ল্যাটফর্মটাই দেওয়ার জন্য আমরা এটা শুরু করি। তারপরে এক্সিবিশন তো আছেই, তাদেরও আমরা যে যারা ধরুন ঘরে বসে অনলাইন করছে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া, তারা এসে লোকের কাছে তাদের জিনিস মানে নিয়ে এসে ফিল করে তারা কিনতে পারবে, এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বলতে কারা? আমি বলতে নামটা বলি, আমার নাম দেবজানী, অদিতি আছে আমাদের সাথে, অদিতি, চিত্রাবলি আর কাকলি ঘোষ, এই চারজন মিলে। মোট কতদিনের? খুব কম সময়ের, জাস্ট বলতে পারেন এক বছর, মানে উইদিন ওয়ান ইয়ার উই হ্যাভ ক্রিয়েটেড দিস, উই আর প্ল্যানিং ফর। কি ধরনের ডিজাইন আপনারা করেন, মানে ওয়েস্টার্ন? আমি একজন ডিজাইনার, আই ডিল উইথ 29 স্টেটস, টুডে আই হ্যাভ প্রেজেন্টেড আসাম, তো এরকমভাবে আই ডিল উইথ দিস। অ্যান্ড অদিতি হ্যাজ আ ভ্যারাইটি কালেকশন অফ প্লাস সাইজ পিপলস, অ্যান্ড আর ডিজাইনার বলতে অভিষেক নাইয়া তো আছেই আমাদের সাথে, বিভিন্ন ধরনের স্টল আছে। আচ্ছা, এটাই আপনার, এটাই আপনার তো ফার্স্ট বছর? না, ফার্স্ট বছর মানে আমরা আগে এক্সিবিশন করতাম। আচ্ছা, অনলি এক্সিবিশন করি। আচ্ছা, ফ্যাশন শোটা ইনক্লুড? ফ্যাশন শো ইনক্লুড, মানে এরপর থেকে ফ্যাশন শো যতবারই ইভেন্ট হবে থাকবে আর কি। ইয়েস, ট্রাই টু গিভ চান্স টু ইমার্জিং ডিজাইনার্স অলসো, এখন থেকে আমরা এটাও বললাম যে যারা আপকামিং ফ্যাশন ডিজাইনার্স তাদের কালেকশনও আমরা এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে। মোটামুটি এই এক্সিবিশনে কী কী পাওয়া যাচ্ছে, মানে কী কী? শুধু ড্রেস নয় তো, জুয়েলারি আছে? না, জুয়েলারিজ আছে, নানা রকম জুয়েলারিজ আছে, গোল্ড প্লেটেড জুয়েলারিজ আছে, তারপরে কস্টিউম জুয়েলারিজ, ম্যান কোম্পানি বলে একটা, ডায়েটশন ফুডও থাকে আছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, ডায়েট আছে। ড্রেস তো রয়েছে, ড্রেস তো রয়েছে। আপনার নামটা? আমার নাম দেবজানী বাগচি। আচ্ছা, ফ্যাশন হান্ট অক্ষরার সাথে আমি হচ্ছি ওয়ান অফ দি অর্গানাইজার্স, আর এখানে এই প্ল্যাটফর্মটা করার আমার অ্যাকচুয়ালি, আমি একটা টাচ লাইক ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ক্রাউন হোল্ডার, সো আমি লাইক মাই এজ ইজ 49 ও 50, ওকে নাও আই এম 50, সো আমি চেয়েছিলাম সবসময় যে আমার বয়সে যে ভদ্রমহিলারা আছে যারা ভাবে যে 50 বয়সে এসে মানে আর কিছু করার নেই, ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আর আমরা বয়স্ক হয়ে গেছি, সো আমি ওই ধারণাটা ওদের ভাঙতে চাইছি। আমি ওদেরকে বলতে চাইছি তোমরা এগিয়ে এসো। আমাদের এখানেই একজন পার্টিসিপেন্ট আছে যাকে আমি লিটারালি বলেছিলাম যে, ও বলছিলাম আমার মামি পারবো না, আমি তুমি পারবে, অ্যান্ড ও হেঁটেছে, সো আমি খুবই খুশি যে ও হাঁটছে। এখানে প্রিন্সিপালও হেঁটেছে যাদেরকে আমি নিয়ে এসেছি যে না তোমরা হাঁটতে পারবে, তোমরা করতে পারবে, সো ওই জিনিসটাকেই আমরা গোছাবার চেষ্টা করছি যে আমাদের বয়স হয়ে গেলো, এজ ইজ জাস্ট আ নাম্বার, তো এটা তো আমরাও কিছু অংশে কম না সবার থেকে, আমরাও পারি। হাই, আমি অনুক্তা ঘোষাল, প্রফেশনালি আমি একজন মডেল, টিভি অ্যাঙ্কার, রেডিও প্রেজেন্টার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজ অদিতিদির ডিজাইনার ড্রেস পরে আমি আজকে র্যাম্পে হেঁটেছি, আর এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং, কারণ যতটা কমফোর্টেবল ততটাই কালারফুল, মানে দুটো যখন একসাথে হয় তখন কিন্তু যে কোনো পোশাক মানে অদিতিদির স্টাইল, অদিতিদির ডিজাইন সব কিছু আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর আমি বলবো আজকে ফ্যাশন শোতে এই যে ড্রেসটা আমি পরে আছি সেটা কিন্তু একটা অফকোর্স একটা মানে ডেফিনেটলি একটা অন্য মাত্রা যোগ করেছে সব কিছুর পরে, আর ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনারা সকলে এনজয়।